ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন মহেশপুর মোল্লাবাড়ি সাদক শাহ রহমতুল্লাহ আলাই যুব সংগঠনের উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর হতে রাতব্যাপী মহেশপুর মোল্লাবাড়ি প্রাঙ্গণে এই ইসালে সওয়াব মাহফিল ও সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সুন্নি মহাসম্মেলনে হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ ফয়েজ মোহাম্মদি আহমদুল্লাহ এর সভাপতিত্বে ও ইমরান হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তার বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হজরত মাওলানা হাফেজ ওয়ালি উল্লাহ আশিকি পীর সাহেব। প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়খ সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি। এছাড়া বিশেষ বক্তার বয়ান পেশ করেন চট্টগ্রাম জেলা শিক্ষা অ্যাম্বাসেডর ও ফোরামের সহসভাপতি হজরত মাওলানা কাজী মোহাম্মদ আব্দুল হান্নান, হজরত মাওলানা শেখ সাদিহ আবদুল্লাহ সাদেক পুরী পীর সাহেব ও মুফতি এস এম ইয়াসিন আহমদ আল ওয়াসি। উক্ত সুন্নি মহাসম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহেশপুর মোল্লাবাড়ির সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহি যুব সংগঠনের সকল সদস্যবৃন্দ।